খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। পাশে দাঁড়িয়ে এক রক্তি সেদিকে তার খেয়াল নেই হাতে রিভলভার পরপর গুলি চালালেন। শিশুটি প্রথমে ভয় পেয়ে সরে গেল, এক মহিলাকেও পাশ দিয়ে যেতে দেখা গেল, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই তার। এই ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়েছে হালি শহরে, কারণ যিনি গুলি চালাচ্ছেন তেলি হালি শহরের পৌরসভার কাউন্সিলর অশোক যাদব, 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সাফাই দিয়েছেন তৃণমূলের ওই কাউন্সিলর, মুখ খুলতে চায়নি শাসক দল। গতকাল জন্মাষ্টমী ছিল, সেই উপলক্ষে হালি শহরে অনুষ্ঠান হয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সাদা জামা প্যান্ট পরে হাতে রিভলভার উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছেন অশোক যাদব। আশেপাশে বেশ কয়েকজন রয়েছে, সবাই তাকে লক্ষ্য করছেন। হঠাৎ শূন্যে পরপর গুলি চালালেন তিনি। সেই সময় এক শিশু তার পাশেই ছিল, এক মহিলাকেও দেখা যায় তার পাশ দিয়ে যেতে। ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে গুলি চালানোর কথা স্বীকার করে নেন তৃণমূলের ওই কাউন্সিলর। বলেন, নিজের লাইসেন্সকৃত রিভলভার থেকে গুলি চালিয়েছেন, 2 রাউন্ড গুলি চালিয়েছেন, কিন্তু আচমকা শূন্যে গুলি চালালেন কেন? কাউন্সিলরের যুক্তি, সাধারণ মানুষ তাকে অনুরোধ করেছিলেন গুলি চালানোর জন্য, সেই জন্যই শূন্যে গুলি চালান তিনি। দলের কাউন্সিলরের শূন্যে এইভাবে গুলি চালানো নিয়ে শাসক দলের তরফে এখনো কেউ মুখ খোলেননি। হালিশহর থানার পুলিশও এই নিয়ে কিছু বলেনি। ব্যুরো রিপোর্ট।